আজ নিয়েছি আমি কালোজাম মিষ্টির রেসিপি। তাহলে দর্শক, আজকের রেসিপি আমার কালোজাম মিষ্টি কিভাবে বানাতে হয়। তো এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ছানা নিয়েছি, এখানে আমি হাফ কাপ কুড়া দুধ নিয়েছি, এখানে আমি দুই কাপ চিনি নিয়েছি আর দুইটা এলাচ নিয়েছি ক্ষীরার জন্য, এখানে আমি কোয়ার্টার কাপ ময়দা নিয়েছি, এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এখানে আমি 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি, এখানে আমি একটা ডিম নিয়েছি, আর লাগতেছে আমার ঘি। এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি নিয়েছি। তাহলে দর্শক, চলুন দেখে নিই কিভাবে আমরা কালোজাম বানাবো। এখন আমি ডিমটা ভেঙে নেব। ভাঙার পর এখানে আমি কুসুমটা দেব না, আমি যে ডিমের সাদা অংশটা আছে সেটা দিয়ে দেব। এই যে আমি এখানে কুসুমটা রেখে দিয়েছি। এখন এখানে যে 2 চামচ চিনি রেখেছি চিনিটা দিয়ে দেব। দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নেব। এখানে বেকিং পাউডারটাও আমি দিয়ে দেব, এখানে আমি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেব। সব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যে ময়দাটা নিয়েছি সেটা দিয়ে দেব। এখানে ঘিটা আমি দিয়ে দেব। তারপর এখানে যে গুঁড়া দুধটা রেখেছি সেটাও দিয়ে দেব। দেওয়ার পর এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি এটা মিশিয়ে নিয়েছি। এখন এখানে যে ছানাটা রেখেছি আমি ছানাটাও দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম ভাবে ডোটা করব যেন মসৃণ হয়ে যায়। এখানে আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি যে ছানাটা এখানে মেখে নিয়েছি, এখন আমি কালোজামের শেপ দেব। এখানে আমি একটা কালোজাম মিষ্টির শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। মিষ্টি কোনো দিক দিয়ে কিন্তু একদম ফেটে নাই, এই যে দেখুন। আর আমি হাতের তালু, দুই হাতের তালু দিয়ে ঘষে ঘষে মিষ্টিটাকে লম্বা করে শেপ দিয়েছি। আর যদি ফেটে যায় মিষ্টিটা যখন আমরা তেলে ভাজবো, তখন তেলের মধ্যে ফেটে একদম ছড়ে যাবে। তাই এখানে আমি একটা বানিয়ে নিয়েছি এরকম ভাবে। আমি আর একটা মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দুই হাতের, এই যে দুই হাতের তালু দিয়ে প্রথমে গোল করতে হবে, তারপর লম্বা শেপ দিতে হবে। এখানে আমি আরেকটা বানিয়ে নিয়েছি, আমি এটা গোল শেপ দিয়েছি। তাহলে দর্শক, আমি এরকম ভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এখানে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে শিরাটা করে নেব। আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি শিরাটা করার জন্য। এখানে আমি 2 কাপ চিনির সাথে 3 কাপ পানি দেব। এখন আমি চিনি আর এলাচটা একসাথেই দিয়ে দেব। এদিকে আমার শিরাটা বলক এসে পড়েছে। আমি এই চুলার মধ্যে শিরাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব। অন্য আরেকটা চুলায় মিষ্টিটাকে আমি ভেজে নেব। আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। মূল কথা হয়েছে মিষ্টিগুলো আমি ডুবো তেলে ভাজব, তেলটা বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরমে মিষ্টিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। আস্তে আস্তে করে মিডিয়াম আঁচে মিষ্টিগুলো ভাজতে হবে। মিষ্টিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে এখানে দিতেছি, মিষ্টিগুলোকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, তাহলে সব দিক দিয়ে সুন্দর কালার আসবে।
আর আমি কিন্তু মিডিয়াম আছে মিষ্টিগুলো ভাস্তিছি আস্তা বাড়িয়ে দেয়া যাবে না দিলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে আস্তে আস্তে করে মিষ্টিগুলোর মধ্যে কালার এসে যাবে মিষ্টিগুলো কিন্তু ব্রাউন ব্রাউন কালার এসেছে আমি কিন্তু এগুলোকে আরো ভেজে নেব উপরটা কালো কালো হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নেব তো এরকম ভাবে আমি নাড়াচাড়া দেব আর হালকা তাপের মধ্যে মিষ্টিগুলোকে ভেজে নেব আমি মিষ্টিগুলোকে কিন্তু একদম নাড়াচাড়া বন্ধ রাখি নাই আর মিষ্টিগুলো কিন্তু সব দিক দিয়ে একই কালার এসেছে আর দেখেন মিষ্টিটা ফুলে কত স্পঞ্জি হয়ে গিয়েছে আমি আরো কিছুক্ষণ মিষ্টিটাকে ভেজে নেব এখানে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা ছাত্রীর মধ্যে মিষ্টিগুলোকে তুলে নেব তুলে নেব এখন আমি একটু এরকম করে মিষ্টিটা রেখে দেব যে এক্সট্রা তেলটা আছে নিচে যেন চলে যায় এখানে যে শিরাটা জাল দিয়ে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব দেওয়ার পর আমি একটু এগুলোকে শিরার সাথে মিশিয়ে দেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিট মিডিয়াম আঁচে এটাকে জাল দিয়ে নেব আমি চুলার মধ্যে মিষ্টিটাকে 20 মিনিট জাল দিয়ে নিয়েছি আমি ঢাকনা একবারের জন্য খুলি নাই এখন ঢাকনাটা আমি খুলে নেব ঢাকনাটা খুলে নিয়েছি আর এখানে যে মিষ্টিগুলো আমি দিয়েছিলাম ফুলে কিন্তু দ্বিগুণ হয়েছে আর মিষ্টিটা কিন্তু খেয়াল রাখতে হবে গরম গরমই দিতে হবে তাহলে দর্শক আমার মিষ্টি হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ করে মিষ্টিটাকে ঠান্ডা করে তারপর এটাকে পরিবেশন করে নেব তাহলে দর্শক তৈরি হয়ে গিয়েছে আমার কালোজাম মিষ্টি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমার পরবর্তী রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ Thank you.